আসসালামু আলাইকুম। কানাডা টরন্টো থেকে আমি কাজী হাসান আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওর টাইটেল দেখে আপনি যদি মনে করেন এই টাকা খরচ করে কানাডাতে আসা যায় এবং আপনি এই টাকা খরচ করতে ইচ্ছুক, তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি ভবিষ্যতের অনেক বিপদ ও প্রতারণা হতে আপনি রক্ষা পাবেন ইনশাল্লাহ। এই একই বিষয় বা ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেক অনেক দিন আগে এই একই চ্যানেলে। আমি মনে করি এই একই বিষয় বা ঘটনাটি আপনাদের সাথে আবার শেয়ার করা উচিত। আপনাদের কাছে অনুরোধ থাকবে যেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন, যাতে অনেক মানুষ এই ভিডিও দ্বারা উপকৃত হয়। কানাডার ভিসা 20 লাখ, আমেরিকান ভিসা 20 লাখ, ইউরোপিয়ান ভিসা 15 লাখ। ভিসার আগে এক টাকাও নয়, সমস্ত পেমেন্ট পৌঁছানোর পর। এইরকম বিজ্ঞাপন হয়তো আপনাদের অনেকেরই চোখে পড়েছে। অনেকেই আমার কাছে ফেসবুক মেসেঞ্জারে জানতে চেয়েছিলেন যে এই অফারগুলো কতটুকু সত্য। আমি তাদের সবাইকেই জানিয়েছিলাম যে তারা যেন কখনো এই ফাঁদে পা না দেয়। তারপরেও অনেকেই এই ফাঁদে পা দিয়েছিলেন। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের আমি অনুরোধ করব, তারা যেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং বেশি বেশি করে শেয়ার করেন, যেন আমাদের প্রিয় কেউ সেই ফাঁদে পা না দেয়। এইরকম রং চংমাখা বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে তাদের সর্বস্ব খুইয়েছেন। তাদের একজনের করুণ কাহিনী হুবহু তুলে ধরছি, যদি কারো উপকারে আসে। সে এমনই কোনো এক বিজ্ঞাপন দেখে ঢাকায় অভিজাত এলাকায় একটি অফিসে গিয়েছিলেন। সেখানে তাদের কাছ থেকে বিস্তারিত জানতে চায় এবং তারা বলে যে তারা গ্যারেন্টি দিয়ে তাকে বিদেশি নিয়ে যাবে। 2 বছরের জন্য জব ভিসা, মাসিক $2,000 থেকে $2,500 বেতন। 5 বছর পর নাগরিকত্বের জন্য তারাই সাহায্য করবে। এমনকি ভিসার আগে ও পরে কোনো অর্থ প্রদান করতে হবে না। সমস্ত খরচ সে বিদেশে পৌঁছানোর পর যখন বিদেশ থেকে তার পরিবারকে ফোন দিয়ে বলবে যে সে ভালোভাবে পৌঁছে গেছে, তারপরেই তার পরিবার তাদেরকে টাকা দিবে। তাদের নাকি আমেরিকা এবং কানাডাতে সরাসরি প্রতিনিধি আছে এবং তাদের সেই আমেরিকান এবং কানাডার প্রতিনিধিরাই সরাসরি আমেরিকা এবং কানাডা থেকে তার নামে ভিসা ইস্যু করে পাঠাবে। এইখানে তাদের নাকি কোনো এমবিসি ফেস করতে হবে না। একসঙ্গে এত সুন্দর অফার পেয়ে বেচারা কনফিউজ হয়ে গেল। সে নিজেকেই প্রশ্ন করলো, বিদেশে যাওয়া কি এতই সোজা? এবং নিজের উত্তর নিজেই খুঁজে নিল, একবার চেষ্টা করে দেখি, আমার তো একটা পয়সা খরচ করতে হবে না, সমস্ত খরচ আমেরিকা বা কানাডায় পৌঁছানোর পর, সেখানে আমার আবার টেনশন কি? যেই কথা সেই কাজ। বাড়িতে গিয়ে বাবা মার সাথে আলোচনা করলো, যেহেতু সমস্ত খরচ পৌঁছানোর পর সেহেতু বাবা মা আর দ্বিধা না করে রাজি হয়ে গেল। শুরু হয়ে গেল সুদে টাকা গুছানো আর অবশিষ্ট জমি জামা বিক্রি করার প্রস্তুতি। 1 মাসের মাথায় টাকা গুছানোর প্রস্তুতি শেষ করে পাসপোর্ট নিয়ে আবার সে গিয়েছিল সেই অফিসে নামটা বুকিং দিতে। বুকিং এর সময় অরিজিনাল ফটোকপি সহ 2 কপি ফটো ও ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি রাখলো, সঙ্গে মোবাইল নাম্বার সহ। যথারীতি অফিসে যাবার পর দেখলো সেখানে তার মতো আরো 20 জন অপেক্ষা করছে, যারা আমেরিকা বা কানাডায় যেতে চায়। এরপর তাদের অফিস থেকে তাদেরকে বলা হলো টোটাল 10 জনের একটা গ্রুপ, যাদের 9 জন কানাডায় যাবে এবং 1 জন আমেরিকায় যাবে, এবং যাদের ভিসা রেডি তাদের আগামী ফ্লাইট 4 দিন পর। ফ্লাইট ভারতের নিউ দিল্লি থেকে সরাসরি, তাই প্রত্যেকের পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা লাগানো আছে। 2 দিনের ভিতর 10 জনের এই গ্রুপ বাংলাদেশ থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে হবে এবং সঙ্গে থাকবে তাদের প্রতিনিধি। তাদের প্রত্যেকের ভিসা অনলাইন ইস্যু হয়ে গেছে। অনলাইন ভিসা কপি ও বিমানের টিকিট নিউ দিল্লি থেকে ওনাদের প্রতিনিধি প্রত্যেক ক্যান্ডিডেটের হাতে দিয়ে দিবে। এই 10 জনের ভিতর 2-1 জনের মধ্যে প্রশ্ন হয়েছিল যে পাসপোর্টের স্ট্যাম্প ছাড়া কি আসলেই তারা কানাডা যেতে পারবে কিনা। আবার নির্ভয়ে 2-1 জনের প্রশ্নও করে ফেললো, কিন্তু তারা রীতিমতো ধমক খেয়ে যায়। ওই প্রতিষ্ঠান থেকে বলে, আরে মিয়া, আপনারা কি বেশি বুঝেন? আমরা 25 বছর ধরে এই লাইনে, আমাদের অভিজ্ঞতা আছে। আপনাদের আগে আমাদের যেসব ক্যান্ডিডেট বিদেশে গিয়েছে, এই নেন তাদের ফোন নম্বর, তাদের সঙ্গে ফোনে কথা বলেন। আর আপনাদের টেনশন কি? আপনাদের তো একটা পয়সা দিতে হচ্ছে না, আপনারা তো কানাডা বা আমেরিকাতে গিয়ে পেমেন্ট করবেন। আর আপনাদের পিছনে আমাদের কত ইনভেস্ট হয়েছে জানেন? এই কানাডার ভিসা রেডি করতে কত টাকা লাগে জানেন? এরপরে প্লেনের টিকিট নেটে সার্চ দিয়ে দেখেন কত খরচ। কথাগুলো বা ঝাড়িগুলো শোনার পরে সবাই চুপ হয়ে গেল এবং নির্ধারিত তারিখে সবাই নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। ঢাকা থেকে ট্রেনে কলকাতা, এরপর কলকাতা থেকে নিউ দিল্লি, ট্রেনে সব মিলে 2-3 দিন পর তারা নিউ দিল্লিতে পৌঁছলো।
নিউ দিল্লির রেল স্টেশন থেকে প্রায় 3-4 ঘন্টা প্রাইভেট কারে করে কোথায় নিয়ে গিয়ে রাতে এই 10 জনের গ্রুপকে রাখা হলো কেউই সঠিকভাবে বলতে পারল না। একটা নিরিবিলি অ্যাপার্টমেন্ট, আশেপাশে ফাঁকা শান্ত পরিবেশ, প্রত্যেককে 2-3 ঘন্টা করে পেটালো আলাদাভাবে এবং সারা রাত কোনো এক রুমে আটকে রাখলো খাবার পানি ছাড়া। পরদিন সকালে এক একজনকে অন্য একটি ফাঁকা রুমে নিয়ে গেল এবং মাথায় পিস্তল ঠেকিয়ে বাড়িতে ফোন করে বলতে বাধ্য করলো যে বাবা মা আমরা আজ রাতে কানাডার ফ্লাইটে রওনা দিচ্ছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। প্রত্যেকেই আলাদা আলাদাভাবে তাদের পরিবারের সাথে একই কথা বলল এবং পরে 2 দিন তাদেরকে একটি রুমে আটকে রাখলো, শুধু দিনে একবার খাবার দিত। 2 দিন পর একই স্টাইলে মাথায় পিস্তল ঠেকিয়ে বাড়িতে ফোন করে আবার বলতে বাধ্য করলো যে বাবা মা আমি ভালোভাবে কানাডায় পৌঁছে গেছি, কোথাও কোনো সমস্যা হয়নি, এমনকি আগামীকাল থেকে কাজে জয়েন করব, তোমরা ওই কোম্পানিকে টাকাটা দিয়ে দাও। নিরহ বাবা মা আর দিতে না করে সেই কোম্পানিকে তাদের টাকা দিয়ে দিল। ওই ভুয়ো প্রতিষ্ঠানের কর্মীরা টাকা পাওয়ার পর তাদেরকে ছেড়ে দিয়েছিল নিউ দিল্লির ওই রেল স্টেশনে এবং সঙ্গে দিয়ে দিয়েছিল কলকাতা ফেরার টিকিট। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব হয়ে নেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।